এইটা স্টিচ 110 এটা নন স্টিচ 110 এটা কালো চায়না থাই গেটআপ এটাও 110 ভাই এই দেখেন পিতলের আনার চেন অনেকে মনে করতে পারে ভাই এটা খারাপ মাল কিন্তু এটা খারাপ না এই নাম্বার 1 এই মালগুলো হচ্ছে স্টকের মাল মানে মাত্র 110 টাকা করে পাইকারি নিয়া এই ভাই প্যান্টটা অনায়াসে আপনার 250 টাকা থেকে 300 টাকা বিক্রি করতে পারবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই রাকিব ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তো আপনার পেছনে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে প্যান্ট আইটেম আছে জি ভাই এই যে বর্তমানে আমাদের জিন্স কালেকশনগুলো খুব ফিট এগুলা মাল হচ্ছে 28 থেকে 36 কোমর আটটা করে সাইজ আছে মালে 100% গ্যারান্টি আছে আমাদের এই প্যান্টগুলো একটা যুবক ভাই ইয়াং ছেলেপেলে মাত্র 110 টাকা করে পাইকারি নিয়া এই ভাই প্যান্টটা অনায়াসে আপনার 250 টাকা থেকে 300 টাকা বিক্রি করতে পারবে অ্যাভেলেবল করতেছো অ্যাভেলেবল করতেছো এই মালটা দেখেন সম্পূর্ণ ঘেটাপালা মাল আচ্ছা এটা থাই গেটা বিশে ওয়াশ অল্প টাকায় ব্যবসা করতে চায় না মানে হচ্ছে সন্ধানটা অনেকে জানে না মিলে কিন্তু বেশি টাকা দিয়ে কিনতে হয় বেশি দিয়ে কিনতে হয় এই প্যান্টটা কালীগঞ্জ থেকে কিনতে এলো 300 টাকা লাগবে পাইকারি আচ্ছা আমরা ভাইয়া হচ্ছে কি এক পৃষ্ঠ গ্লোরের মাল আমরা এই মালটা একদম কি পেড়ে কিনতেছি কম বেড়ে কিনতেছি কম বেড়ে মালটা বিক্রি করতেছি 110 টাকায় তাই না এর মালের ঘেটা আচ্ছা 110 টাকা কিন্তু আপনারা এটা পাচ্ছেন খুবই কম মূল্যে একেবারে স্টিজের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির কিন্তু হয়ে থাকে তাই না জি ভাই অনেক ঠিক ঘেটা আছে আর আমাদের মাল ভিতরে ফিনিশিং দেখেন রং কো 100% গ্যারান্টি সব চেন ছিলি ভাই এই মালটা ভাই 110 টাকা করে আমার যুবক ভাই নিয়ে এই মালটা ওনা এসে মনে করেন 300 টাকায় বিক্রি করবে আচ্ছা রাকিব ভাই আপনার যে কালেকশন দেখতে পাচ্ছি এখানে তো অনেক কালেকশন আছে কালেকশন আছে হ্যাঁ অনেক যদি কেউ এসে সরাসরি বেছে বেছে নিতে চায় আসার ঠিকানাটা কি হবে আমাদের ঠিকানা হচ্ছে ভাই ঢাকা কেরানীগঞ্জ সদরঘাটা আইসা নদী পারে আমাকে ফোন দিলেই হবে আমার নাম্বার দেওয়া থাকবে পিছনে এই যে ভাই দেখেন এই যে প্যান্ট এগুলা দিয়ে দিব মাত্র 110 110 টাকা এই প্যান্টগুলো কেউ দিতে পারবে না একমাত্র আমি ছাড়া আচ্ছা এই মালে 100% গ্যারান্টি এই দেখেন পিতলের আনার চেন অনেকে মনে করতে পারে ভাই এটা খারাপ মাল কিন্তু এটা খারাপ না এই নাম্বার 1 এই মালগুলো হচ্ছে স্টকের মাল মানে হচ্ছে রং কস গ্যারান্টি রং কস 100% গ্যারান্টি একটু কসরে দিলে মাল ফেরত টাকা ব্যাক হবে যেমন দেখবে তেমনই এটা আছে কি উঠবে 100% এই যে 100% জিন্স আচ্ছা 100% জিন্স সম্পূর্ণ কোয়ালিটি ফুল মাল মাত্র 110 টাকা করে পাইকারি 110 টাকা পাইকারি আমার কাছে এর চেয়ে ভালো মাল কেউ দিতে পারবে এই দেখেন আরো মাল দেখাচ্ছি ভাই এই যে একটা ঘেটাপালা মাল এটাও দিয়ে দেবো 110 রাকিব আমরা তো অনেক ভিডিও করছি কিন্তু আপনার কাছে অনেক বেশি কালেকশন দেখতে পাচ্ছি অনেক কালেকশন আছে অনেক আমরা একসাথে হাজার হাজার পিস মাল কিনি আচ্ছা কমে কিনতে পারি তার জন্য কমে আপনাদেরকে দিতে পারি ভাই আচ্ছা রাকিব ভাই এই মাল নেওয়ার পরে অনেকে আসলে অনেক সময় বিক্রি করতে পারবে না বা হেজিটেশনে থাকবে বা অনেকের জায়গায় এগুলো চলবে না হ্যাঁ সুন্দর একটা কথা বলছেন ভাই আমার এই মাল যদি কোনো ভাই বিক্রি না করতে পারে আমার ঠিকা চেঞ্জ করে দিতে পারবো হ্যাঁ একটু কষ্ট উঠে সেটাও চেঞ্জ করে দিব যে কোনো সমস্যা মাল আমার চেঞ্জ করে দেবো থাকতে পারে কিন্তু আমার জানা মতো একটাও ছেঁড়া ভাড়া নাই নাই একটাও ছেঁড়া ভাড়া নাই দাবি একটা যদি ভুলে অশান্তি হয়ে যায় আপনি নিয়ে আসবেন আমি সাদা সাথে মাল চেঞ্জ করে দেবো তাহলে টাকা ব্যাক করে দেবো ভাই আচ্ছা যেহেতু বেছে বেছে নেওয়ার সুযোগ এবং একদমই এই তো বিক্রি হ্যাঁ একদম বিক্রি 110 করে দিয়ে দিব স্টিচ নন স্টিচ যা আছে এটা স্টিচ 110 এটা নন স্টিচ 110 এটা কালো চায়না থাই গেটআপ এটাও 110 ভাই এই মালগুলো অনেকে বিক্রি করে 200 টাকা থেকে 250 টাকা মাল দেখেন ভাই আজকে আসছেন ভাইয়ের কাছে মাল দেখেন আমাদের ফিনিশিং দেখেন আমাদের গেটআপ দেখেন দারুন কিন্তু মাত্র 110 টাকা করে দিয়ে দিব হ্যাঁ সিম্পল মানে হচ্ছে ভিডিও যারা দেখছেন দূর দূরান্ত থেকে হয়তো বা দেখছেন যারা আসতে পারেন তারা তো আসতে পারবেন নি আর যারা না আসতে পারবে রাকিব ভাই দূর দূরান্ত থেকে কিনে আসবে যারা যে ভাই মাল না নিতে চায় যারা আসতে পারবো না দূরের ভাইরা আছে অনেক দূরের ভাইরা অর্ডার করবে আমাদের এখানে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ার সার্ভিসে মাল বুকিং করে দেব কন্ডিশনের মাধ্যমে অল্প কিছু টাকা দিলে হবে হ্যাঁ হ্যাঁ আমরা কন্ডিশনে মাল দিই ঠিক আছে খুবই চমৎকার ব্যাপার কন্ডিশনে মাল দেয় সুন্দর বোরখা কেউ দিতে পারে না 50 টাকা এগুলো হচ্ছে এমব্রয়ডারি কাজ করানো আছে তাই না আবার স্টং বসানো আছে পাথর আছে এগুলো হচ্ছে ভাই দুবাই ইউজ বোরখা আচ্ছা বোরখার মান সম্বন্ধ সম্পূর্ণই ভালো এগুলা বাইরের বই ইউজ বোরখা আমার কাছে পাইবেন মাত্র 50 টাকা করে ভাই একদম সীমিতলে দিয়ে দিব এটা 50 এই একটা ডিজাইন তারপরে এই একটা আছে বাদুর এই একটা মডেল এটা হচ্ছে ভাই দেখছেন মালের সাইজ মালের গিটআপ এগুলো হচ্ছে ভাই এই যে দুবাই ইউজ বোরখা মালের রেট হচ্ছে মাত্র 50 টাকা করে দিয়ে দিব 50 টাকা এক কথায় হচ্ছে আপনারা কমে পাচ্ছেন কেন কারণ হলো এগুলো ইউজ প্রোডাক্ট হ্যাঁ ব্যবহৃত হইছে সেই প্রোডাক্ট গুলোই কিন্তু এখন আপনারা মানে হচ্ছে আপনার 50 টাকা করে
50 টাকা করে আচ্ছা তো আপনার কাছে তো এরকম অন্য অন্য অনেক কালেকশন আছে হ্যাঁ ভাই অনেক কালেকশন জি জি ভাই আচ্ছা তাহলে কিছু ওয়ান পিসও দেখাই এখানে দেখাচ্ছি ভাই যে ওয়ান পিস এগুলা মাত্র দিচ্ছি বরকার দামে মাত্র 50 টাকা দিয়ে দিব 50 টাকায় এখানে অনেক মাল আছে অনেক ডিজাইন আছে অনেক কাটা আছে এগুলা হয় কি অনেক সময় শীতের আমরা জামা কাপড় দেখি না দেশের বাইরে থেকে প্রচুর আসে জি জি তো আপনাদের কি এরকম কালেকশন আছে আমাদের হচ্ছে এগুলা মাল বাইরেরও আছে আবার দেশি মালও আছে দেশি মাল হ্যাঁ অনেক দিন পুরনো থাকে আমরা সেই মালগুলা কানেকশন করি যেমন এক বাইরের মাল না সিস্টকে 10000 পিস ওই মালটা ভাই ব্যস্ত হতে আছে না ওই মালটা আমি পুরো মাল কিনে আনি একবার গুড়ন খালি করে আমি সব নিয়ে আসি স্টকে কমে আনতে পারি কমে দিতে পারি ভাই আচ্ছা এই দেখেন ওয়ান পিসের একটা মাল আর যার যেটা নেওয়ার সেটা তো দেখেই নিবে হ্যাঁ অবশ্যই অবশ্যই করেই নিবে হ্যাঁ হ্যাঁ ভাই সুন্দর কথা বলছেন ওই ভাই আমার কাছে আসবে আমার প্রোডাক্ট একটা একটা করে খুলে খুলে দেখে মাল নিবে আচ্ছা এই দেখেন এটাও 50 টাকা দিয়ে দিব 50 টাকা খুব সুন্দর একটা মাল এই দেখেন আচ্ছা ভাই আমার যদি কোনো কাস্টমার এসে মনে করলো যে ভাই আমার পক্ষে 100 পিস প্যান্ট নেওয়া সম্ভব না ঠিক আছে আমি 20 পিস নিলাম বা 50 পিস নিলাম প্যান্ট আর 50 পিস নিলাম বোরকা বা অন্য কিছু এভাবে কি দাও অবশ্যই দেওয়া যাবে দেখা যেতে একটা ভাই সবাই টাইম মিলে নিতে চাইতেছে যেমন প্যান্ট শার্ট গেঞ্জি পাঞ্জাবি বোরখা তারপর ওয়ান পিস এই ধরনের মাল যদি সবাই মিলায় নেয় সমস্যা নাই দেওয়া যাবে তবে ভাই আমাদের পাইকারি সর্বনিম্ন 50 পিস 50 পিস 120 220 420 520 আমরা হলো হোলসেলার 50 পিস মাল নিলে আপনার কাছ থেকে শুধু যদি 60 চাই 50 পিস দিতে পারবো হ্যাঁ দেওয়া যাবে শুধু 60 50 পিস দেওয়া যাবে এই যে পলো গেঞ্জি দেখতেছেন এটা দিয়ে দেব এই যে এখন এই কালেকশনগুলো দেখাচ্ছি আচ্ছা দেখাই আমরা কিছু কালেকশন দেখাই তাহলে এই কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে ভালো ব্র্যান্ডের এই যে ভালো ব্র্যান্ডের গেঞ্জি মাত্র 40 টাকা এটা 40 টাকা দিয়ে দেব হ্যাঁ এই যে একটা টি-শার্ট দেখছেন ব্র্যান্ডের পলো টি-শার্ট এটাও দিয়ে দেব মাত্র 40 টাকা পিস এই পিস এই মালগুলো এত কম রেটে কেউ দিতে পারবে না এই দেখেন মালের ঘেটা মালের সাইজ 100% কিন্তু অনেক ক্যাটাগরি থাকে বিভিন্ন রকম ক্যাটাগরি থাকে তাই না রাকিব ভাই জি ভাই এই মাত্র 40 টাকা 40 টাকা কিন্তু এটাও পাচ্ছি হচ্ছে ভালো মাল কেউ দিবে না 40 টাকা কলার আলা পেজ হাপাতা নিচ পিছনে দেখেন হাপাতা হ্যাঁ সম্পূর্ণ কোয়ালিটি মাল আচ্ছা এই গরমের মধ্যে অনেক রানিং প্রোডাক্ট হবে হ্যাঁ তারপর যে ভাই একটা প্রোডাক্ট দেখেন এখানে আছে শার্ট এগুলো মাত্র 40 টাকা করে দিয়ে দিব আজকে একটা ডিসকাউন্ট দিয়ে দিব এই দেখেন আচ্ছা এই যে 40 টাকা এত সুন্দর শার্ট কেউ দিবে না 40 টাকা আমি চ্যানেল দেব বলেছি শুধু 40 টাকা 40 টাকা কিন্তু আমি সম্পূর্ণ পুরো খুলে দেখাই ভাই আচ্ছা মাইনুল ভাই আমার কাছে যে মাল নিব আশা করি আমার ব্যবসা একদিন না উনি ভালো ভালো মাল নিতে পারবে সব সুম পারবে 12 মাস 12 মাস এই মাল 12 মাস হবে জি দিয়ে থাকেন একদম 40 টাকা আছে অবশ্যই কিন্তু আপনারা ভালো করে যাচাই করে দেখে খুলে খুলে নেওয়ার সুযোগ আছে অবশ্যই হ্যাঁ এখানে এসে দেখে খুলে খুলে মাল নেবেন সেটাই করবেন আপনারা হ্যাঁ মাত্র 40 টাকা পিস এই মাল কেউ দিবে না 40 টাকায় একমাত্র আমি ছাড়া তারপর এই যে একটা দেখেন পাঞ্জাবি এটাও 40 টাকা দিয়ে দেব এভারেজ এভারেজ সব মানে যাই যাই নেক পাঞ্জাবিও নিলে 40 টাকা পাঞ্জাবি 40 টাকা দিয়ে দিব শার্ট 40 গেঞ্জিও 40 পাঞ্জাবিও 40 এই দেখেন মালের গেটা বাবারে এত সুন্দর মাল বড় সাইজ এটা হচ্ছে সাইজ হচ্ছে ভাই 40 এই যে 38 40 42 44 সব বড়দের এটা আমার লাগবে 12 সাইজ না হ্যাঁ এটা আমার লাগবে আপনার হয়ে গেছে জি আমার হয়ে গেছে মাত্র 40 টাকা ভাই 40 টাকায় জি ভাই এত সুন্দর মাল কেউ দিবে না ভাই 40 টাকা করে মাল দেখালে সারা দিন শেষ হবে না এই দেখেন দুইটা দুই কালার চেকের ভিতরে কটন সম্পূর্ণ ফাইন কটন মাত্র 40 টাকা দিয়ে দেব ভাই 40 টাকায় জি আচ্ছা রাকিব ভাই আমরা তাহলে আর বেশি কোন ভিডিওটা দীর্ঘায়িত করব না কয়েকটা প্রোডাক্ট দেখি শেষ করব ঠিক আছে কারণ হচ্ছে এখানে যে আইটেম আছে চাইলে এসে দেখে বাছাই করে নিতে পারবে হ্যাঁ আসতে পারে তারা যদি স্যাম্পল চায় যে ভাই আমার 2000 টাকার মাল দেন বা 5000 টাকার মাল দেন আমি আসতে পারতেছি না সমস্যা নাই ভাই আমরা ভিডিও কলে দেখান আপনি কি ভিডিও কলে দেখান আমাদের এখানে ভিডিও কল দেখে মাল নিতে পারবে কোনো সমস্যা নাই উনি ভাই দূরে আছে ভাই আমার কিছু কিছু প্রোডাক্ট লাগবে আমি স্যাম্পল হিসেবে নিব নিয়ে আপনার সাথে পরবর্তী বড় বড় বিজনেস করব সেইভাবে সম্ভব সমস্যা নাই ভাই এগুলাতে তো লাভ ভালো হয় তাই না ইনশাআল্লাহ ভাই আমাদের মাল নিলে 50% লাভ হবে আচ্ছা যেমনি শার্টটা নিবে মাত্র 40 টাকা ওই ভাই 100 টাকা অনায়াসে বিক্রি করবে 100 টাকা ব্যানও কিন্তু বিক্রি করবে হ্যাঁ ব্যানও বিক্রি করবে 100 120 এরকম হ্যাঁ अवेलेबल যেমনি যে একটা খুব সুন্দর একটা ওয়ান পিস আবার ভিতরে এটা মাত্র আপনাকে দিচ্ছি আমরা 50 টাকা এই মাল নিয়ে বিক্রি করতে পারে তারপর এখানে আরো কিছু প্রোডাক্ট আছে এই যে দেখেন এই মাল আপনি দেখাই নাই ভাই আচ্ছা খুব সুন্দর এটাও 50 টাকা করে দিয়ে দিব হ্যাঁ ওয়ান পিসের ভিতরে 50 টাকা এই একটা মডেল নতুন মডেল এটাও 50 টাকা করে দিয়ে দিব 50 টাকা হ্যাঁ মাল আছে আমাদের কাছে অনেক মাল আছে ভাই যত মাল চাবে এই একটা মডেল এটাও 50 টাকা করে দিয়ে দেবো ভাই 50 টাকা সব বড় মেয়েদের এখানে বাচ্চাদের কোনো মাল নাই তার মানে হচ্ছে ছোট বড় সব কালেকশনে আছে কিন্তু বেশিরভাগ হলো এডাল্ট সাইজ হ্যাঁ বড় বেশিরভাগ ইয়াং জেনারেশনের মাল ইয়াং জেনারেশনের মাল তো রাকিব ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে এতক্ষণ কষ্ট করলেন যারা আসলে ভিডিওটা দেখলো আশা করি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবে এবং আপনি সর্বোচ্চ সাপোর্ট তাদেরকে দিবেন অবশ্যই ইনশাআল্লাহ ভাই আমার যে ভিডিও দেখা যদি ভালো লাগে আপনি আমার কাছে আসবেন আমার প্রোডাক্টগুলো দেখবেন দেখে দেখে বেছে বেছে মাল নিতে পারবেন আপনার 100 হোক 200 হোক 50 হোক যত পিস মাল চান আমি দেবো
আর আমার মাল নিলে ভাই একটা লাভ কি, আপনি যদি একটা মালের সমস্যা হয় একটা মালের বদলে একটা চেঞ্জ করে দিব, একটা মাল থাকবে ভাই এই মালটা আপনার আছে, এই মালটা আমার কম চলতেছে, আমি এটা রেখে অন্য ভাইকে আর একটা প্রোডাক্ট দিয়ে দিব, আবার এই ভাই প্যান চলতেছে না এবারে আমি শার্ট দিয়ে দিব। আচ্ছা, অনেকে তো আসলে মাল পাল্টাইতে আসলে বলে ভাই এই এখন কি নিবেন, আগে মাল নেন তারপরে পাল্টাই দিব, এরকম না না ভাই, এরকম কোনো সিস্টেম করি না আমি ভাই। ব্যবসা হচ্ছে হ্যাঁ পবিত্র জিনিস, এখানে দুই নম্বরে কোনো কথা চলবে না। আচ্ছা, কাপড় ব্যবসা ভাই হালাল একটা ব্যবসায়ী, দেখেন আমার কাছে আসলে আমি যদি কয় ভাই মালের সমস্যা এটা না সেটা না ভাই, যেটা করবো সেটাই।